السلام عليكم ورحمة الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد এক ভাই জানতে চেয়েছেন নিজের পেশাব করার পর পোশাকের পবিত্রতার ব্যাপারে সন্দেহ হলে করণীয় কি আমি পেশাব করেছি এখন আমার পোশাকে সন্দেহ হচ্ছে এখন আমি কি করব সুন্নাত হচ্ছে বসে পেশাব করা যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে তাতে কোনো অসুবিধা নাই যদি তিনি অসুস্থ হন বা তিনি বসার যোগ্যতা হারিয়ে ফেলেন তাহলে তার জন্য দাঁড়িয়ে পেশাব করতে অসুবিধা নেই যদি সে ব্যক্তি কাপড় ও পোশাককে নাফাকি থেকে বাঁচাতে পারে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করার পর নিশ্চিত হয় যে তার কাপড়ে পেশাব লেগেছে তাহলে পেশাব লাগার স্থানটি ধুয়ে ফেলা আবশ্যক নাফাকের স্থানে পানি ছিটিয়ে দেওয়া কিংবা মুছে ফেলা যথেষ্ট নয় বরং আবশ্যক হলো ধুয়ে ফেলা এবং পানি প্রবাহিত করা যদি কেউ সন্দেহ করে তার কাপড়ে কি পেশাব লেগেছে নাকি লেগেনি সেক্ষেত্রে কাপড় ধৌত করা তার উপর আবশ্যক নয় কেননা মূল অবস্থা হচ্ছে পেশাবের পোশাকের পবিত্রতা যতক্ষণ পর্যন্ত না পোশাকে নাফাকি লাগার ব্যাপারে নিশ্চিত হওয়া না যায় ততক্ষণ সেখানে ধোয়া লাগবে না আচ্ছা উলামা একরাম বলেন ফতোয়া কমিটির উলামা একরাম বলছেন যদি আপনি পেশাবের ফোঁটা পড়ার ব্যাপারে নিশ্চিত হন তাহলে ইস্তিনজা পেশাব থেকে শৌচ করা প্রত্যেক নামাজের জন্য উজু করা এবং পোশাকের যে স্থানে পেশাব লেগেছে সে স্থান ধৌত করা আবশ্যক আর যদি সন্দেহ হয় সেক্ষেত্রে তার উপর সেটা আবশ্যক নয় তবে সন্দেহকে এড়িয়ে চলা উচিত যাতে করে ব্যক্তির অশ্বাসগ্রস্ত হয়ে না পড়ে এক ভাই প্রশ্ন করেছেন জ্যোতিষীদের কাছে আসাও তাদেরকে বিশ্বাস করার হুকুম কি তা হারাম হওয়ার ব্যাপারে অনেক হাদিস সাব্যস্ত আছে এর মধ্যে রয়েছে সাফিয়া বিনতে আবু উবাইদের হাদিস তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক স্ত্রী থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে তার চল্লিশ দিনে নামাজ কবুল হবে না মুসলিম কাবিসা বিন আল মুখারিক থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আল খুবুস মানে আল খুবুস মেন অত্তরুকে অত্তইরাতু আল আফিয়াতু রেখা অঙ্কন করা ভাগ ভালো মন্দ নির্ণয় করা কোনো কিছুকে অশুভ লক্ষণ ভাবা এবং পাখি উড়িয়ে শুভ অশুভ নির্ণয় করা জাদুবিদ্যা বা মূর্তি পূজা আবু দাউদ বর্ণনা করেছেন আবু দাউদ বলেন আল আফিয়াতু হলো রেখা অঙ্কন যা অর্থাৎ আর তৈরু যা পাখিকে তাড়ানো আর তা হলো কোনো পাখির উড়ে যাওয়াকে শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ ভাবা যদি পাখিটি ডান দিকে উড়ে যায় তাহলে শুভ ভাবা আর যদি পাখিটি বাম দিকে উড়ে যায় অশুভ ভাবা জওহারি বলেন যে জ্যোতিষী ও জাদুকর ও জ্যোতিষবিদদের ক্ষেত্রে ব্যবহৃত আল জুনুবতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্যোতিষবিদ্যার কোনো জ্ঞান গ্রহণ করল সে জাদুবিদ্যার একটি অংশ গ্রহণ করল এটি যত বেশি গ্রহণ করবে ওটি তত বেশি গ্রহণ করা হবে মুয়াবিয়া বিন আল হাকাম থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি জাহেলিয়াতকে সদ্য ত্যাগকারী নবমুসলিম আল্লাহ আমাদের জন্য ইসলামকে নিয়ে এসেছেন আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা গণকদের কাছে আসে তিনি বলেন তাদের কাছে আসবে না আমি বললাম আমাদের মধ্যে কিছু লোক শাকুনবিদ্যা পাখি দিয়ে ভবিষ্যৎ বলা চর্চা করে তিনি বলেন এটি তাদের অন্তরে উদ্রেক হওয়া কিছু তাদেরকে বিশ্বাস করবে না অতএব এরকম বিশ্বাস যদি কেউ করে জ্যোতিষীদের কথা এবং তাদের কাছে আসে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে এবং তওবা করি নতুন করে ঈমান আনতে হবে